এখন কি বাজবে রিং হবে হ্যাঁ হ্যাঁ রিং হবে সম্ভবত হ্যালো হ্যালো সাজিদ অনেক যুদ্ধ করার পর আমরা এই একটা মেনু সিলেক্ট করছি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ দুষ্টু ব্লগ আর আমরা আজকে আমাদের কিছু কলেজ ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছি ইয়েস অনেকদিন পর ওদের সাথে দেখা হচ্ছে স্পেশালি আজকে আমরা যাচ্ছি ক্যাপ্টেন্স এভিনিউতে আমি এখন ওখানে পৌঁছাই নাই অলরেডি আমার বন্ধুরা আমাকে কল দিচ্ছে খেপে যাচ্ছে তো ওদের সাথে একটু দেখা করে নিই তারপরে আপনাদের সাথে আমার বাকি তথ্য শেয়ার করবো বাই দ্য ওয়ে আপনি যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন এই চ্যানেলের ভিডিওতে লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে কিন্তু ফলো করে দিতে ভুলবেন না চলেন দেরি না করে ক্যাপ্টেন্স মন্ডলে পৌঁছে যাই আপনার মনোহর হাসপাতালে নামার পর একটু সামনে গেলেই জায়গাটা মোটামুটি আমাদের সবার পরিচিত মনোয়ারা হসপিটাল থেকে একটু সামনেই সো সিদ্ধেশ্বরী এলাকাতে গেলে মনোয়ারা হসপিটালকে ক্রস করে একটু সামনে আগালেই আপনারা ক্যাপ্টেন্স এভিনিউ পেয়ে যাবেন হোন্ডা দিয়ে আসলে শ্যুট করতে করতে যেতে একটু রিস্কি মনে হচ্ছিলো কারণ এভাবে আসলে কোনো শ্যুট করি নাই বাট তারপরও ভেরি রিল্যাক্সিং একটা জার্নি ছিল লকডাউনের অনেক দিন পর ফাইনালি যখন আমরা বের হইলাম একসাথে মিট করার জন্য প্ল্যান করলাম আই থিঙ্ক বোথ মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়ার ভেরি এক্সাইটেড সো সেটাকেই ধরে নিয়ে আমরা আসলে জার্নি করতে লাগলাম আমি বাইকে একাই ছিলাম এবং আমার সাথে আমার ড্রাইভার ভাই ছিলেন সো জার্নিটা মোটামুটি এক্সাইটিংই ছিল মোটামুটি আপনার নিচতলাতে গ্রিন লাউঞ্জ এর ফ্লোর তার ঠিক একটা ফ্লোর উপরেই ক্যাপ্টেন্স এভিনিউ তো সিঁড়িতে উঠতে পারেন এবং চাইলে লিফ্টও ব্যবহার করতে পারেন প্রথমেই ঢোকার পর যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কালেকশন অফ স্টোরস মানে আপনার অনেকগুলো রেস্টুরেন্টের একটা স্মল কম্পাইল ভার্সন পাবেন একটা জায়গায় এবং যে যার যার মতো টেস্ট অনুযায়ী বিভিন্ন দোকান এক্সপ্লোর করতে পারেন এবং তাদের ভ্যারাইটিস অফ মেনু তারা একটা সিঙ্গেল প্লেস থেকে অফার করে সো যে কোনো দোকান থেকে যে কোনো ধরনের আইটেম এনজয় করতে পারেন বেসড অন ইউর টেস্ট অ্যান্ড এনজয়মেন্ট আচ্ছা দ্রুত পরিচয় করবো সেই নেই দিস ইজ মাই ফ্রেন্ড নাবিদ মাস্টার খুলো খুবই পরিচিত একটা মুখ আমাদের সার্কেলের মধ্যে নাবিদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ লাগছে তোমাকে এবং ইয়াং লাগছে ধন্যবাদ আশা করি আসলেই তাই লাগছে এমনি ভালোই আছে গতকাল যে ভ্যাকসিন দেওয়ার এই জায়গাটা একটু ব্যথা করতেছে আরে সেখানে দিস না সেখানে দিস আর মানে নিউলি ম্যারিড ফ্রেন্ড জিম হাউ আর ইউ ডুইং ব্রাদার ওয়ালাইকুম আসসালাম আমাদের দর্শকদের যারা সালাম দিল কমেন্টে ওয়ালাইকুম আসসালাম বলে দিবেন আচ্ছা এই জায়গা নিয়ে এম্বিয়েন্স এন্ড সব কিছু এখন পর্যন্ত কেমন লাগতেছে মানে এত ভ্যারাইটি অফ মেনু দেখে আসলে কনফিউশন এ পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক না এখন এদিকে কনফিউশন এ পড়বে না একটাই কারণ যারা যে বার্গার করছে বার্গারই যাবে মানে আরেকজনের প্লেটের দিকে তাকালে অন্য খাবার দেখলে ইচ্ছা করে না একটু টেস্ট করে দেখি মামা কেমন ওকে আশা করি বার্গার হোক পিজা হোক আমার ব্রাদার ইজ মিসিং হার ওয়াইফ মানে হিজ ওয়াইফ সরি ও মাই গড লাইটার জ্বালাই দিস আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট হচ্ছে আমাদের ফ্রেন্ড সাজিদ কয়েকদিন পর আর দেখা যাবে বলে মনে হচ্ছে না ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার এই তো চলতেছে আর বহুদিন পরে ফ্রেন্ডদের পায়ে মানে বেশ ভালো লাগতেছে মানে আমার কাছে জায়গাটা খুব বেশি হোয়াই ডু আই স্টিল ফিল তোকে দেখলে যে আমরা এখন কলেজে পড়ি কেন মনে হয় আমার মানে এত এনার্জেটিক একটা ছেলে মানে অনেকে তোমার নাম শুনেছে লেখা পড়েছে কিন্তু তোমাকে কখনো দেখেনি কি অবস্থা সারিয়া কেমন আছো তুমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ আছি প্যান্ডেমিক চলতেছে ওকে কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না প্যান্ডেমিক চলছে তোমাকে দেখে মনে হচ্ছে আমরা খুব আনন্দে আছি অ্যাজ এ ডক্টর মানে অ্যাজ এ ডক্টর ওর যে পরিমাণ মানসিক প্রেশার নিতে হয় দেখ আমরা ফর নেক্সট ফর দ্য নেক্সট টু আওয়ার্স আমরা ধরে নিচ্ছি করোনা বলতে কিছু নাই ইনশাল্লাহ দেয়ার উইল বি ওয়ে ওকে সবাই তুমি ভ্যাকসিনেটেড বস
উনি তো বলছেই ভ্যাকসিন তো দুজন বাদে আমরা খুবই রিস্কে আছি কারণ ওদের থেকে যা আসবে একটু নিয়ে আমাদের বাসায় দিতে হবে সো প্লিজ বি কেয়ারফুল অনেক যুদ্ধ করার পর আমরা এই একটা ওয়েট সিলেক্ট করছি এখানে কিন্তু অপশন দেওয়া আছে গার্লিক নান নিবি নাকি বাটার তারপরে তান্দুরি নাকি হচ্ছে হরিয়ালি রেশমি রেশমি যেটা নেই ভেজিলুকারি কমন রায়তা কমন হরিয়ারকে বলতাম দোস্ত ক্যাশ টাকা দিই আমরা ক্যাশ একসাথে করতাম তুই গুনতি কত টাকা হয়েছে আজকে সেই ছেলে কার্ডে পে করছে আমরা যা দেখতে পেলাম ওইটা নিয়ে আমরা খুবই গর্বিত আগে আমাদের একটা কাঠি দিত মনে হয় কাঠি না কার্ড দিয়ে বলে তো বসে থাকে স্টিলের একটা প্লেট দিত এখন কি বাসবে রিং হবে এখানে কি রিং হবে এখন হ্যাঁ হ্যাঁ রিং হবে সম্ভবত হ্যালো হ্যালো সাজিদ খাবার প্রিপেয়ার হয়ে আমাদের হাতে আসতে আসতে কিছুটা সময় লেগে গিয়েছিল ইন দ্য মিন টাইম সবাই ডিফারেন্ট ডিফারেন্ট মেনু চুজ করে নিয়েছিলাম স্পেশালি ফ্রম দ্য কাবাব সাইড হরিয়ালি রেশমি তান্দুরি তিন ধরনের অপশন ছিল এবং নানের দিক থেকে গার্লিক নান এবং বাটার নান ছিল তো সবাই কম বেশি নিজেদের অপশন সিলেক্ট করে দেওয়ার পর আমরা অর্ডার প্রেস করে দিয়েছিলাম এবং এর মধ্যে প্রয়োগ হয়ে গেল আমি একটু ডিফারেন্ট আইটেম নিয়েছিলাম যেটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা সেটা একটা থালিতে উইথ রেস্ট অফ দ্য আইটেমস প্রেজেন্ট করতে চেয়েছিলাম সো ওদেরকে রিকোয়েস্ট করা তো ওরা থালিতেই প্রেজেন্ট করেছিল আমার প্ল্যাটারে মূলত ছিল ফার্স্টে রায়তা তারপরে ছিল চিকেন টিক্কা বাটার মশালা তারপর ছিল ভেজিটেবল অ্যান্ড ফাইনালি মিন সস আর নাম তো ছিলই বাকিদের প্ল্যাটারে মোটামুটি বাকি সবই সেম ছিল এক্সপেক্ট দ্য কাবাব অ্যান্ড দ্য নান টাইপ সবার সাথে কিন্তু ছিল মিন্ট লেমন স্মুদি রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদেরকে একটি ডোসা মেনু কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছিল আই ডোন্ট নো ওয়াই বাট আমাদের রেস্ট অফ দ্য আইটেমসের টেস্টের পাশাপাশি আমরা সবাই মিলে ডোসাটাও একটু ট্রাই করে দেখেছিলাম ইট ওয়াজ রিয়েলি ক্রিসপি এবং ভিতরের দেওয়া ঘুগনি এবং সাথে দেওয়া চাটনি ডালটা এভরিথিং সব কিছু যদি কম্পেয়ার করে দেখি ইট ওয়াজ এ ভেরি ডিলিশিয়াস আইটেম অ্যাজ ওয়েল গার্লিক নান কেমন আলহামদুলিল্লাহ গুড টেস্ট গুড বাটার নান I think butter naan is normal. Normal, মানে garlic could have been better নাকি? Yeah. Taste করে দেখ। হাইলি আনকারটা। হরিয়ালি কেমন লাগতেছে? হরিয়ালি আলাপুরি ঝাল ঝাল বেশ ভালো। Taste good. Taste good. হরিয়ালিটা এমনি ভালো একটু ইয়ে মনে হয়। আর একটু সব নরম করতে পারলে butter naan নরম। কেন নরম লাগবে কেন? মানে ঠান্ডা শক্ত হয়ে গেছে। শুধু পারে। ঠান্ডার কারণে খাবার একটু সফট আছে। আর খাওয়া দাওয়ার পর আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একসাথে নামাজ পড়তে চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই একসাথে মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করতে পেরেছিলাম মেবি এরকম দেখা সাক্ষাৎ আমাদের খুব বেশি এভরিডে হয় না সো একটা রেয়ারেস্ট অফ অকেশন যদি আমি ধরি আজকের দিনটা এরকমভাবে আছে শেষ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর যে যেটা বাসা চলে যাবো সো আজকের দিনটা তো কেমন গেল ওভারঅল একটা ইমপ্রেশন আসলে যারা লকডাউনের বাসায় থাকতো একটা সবারই ব্রেনের মধ্যে একটা জং ধরে গেছে আর ফ্রেন্ডের সাথে অ্যাটলিস্ট এক মাস না দুই মাসে একবার দেখা করার জন্য এই টাইমটা আমাদের মধ্যে ছিল না ফাইনালি সেই জিনিসটা আমরা করতে পারছি যার ফলে একটা রিফ্রেশমেন্ট নিয়ে যাবো যাতে পরবর্তী আবার একটা টাইম আসবে যে ওই সেম এনার্জিটা নিয়ে আবার মিট করতে পারি সো ওই জিনিসটা আর ওভারঅল বলতে গেলে আলহামদুলিল্লাহ দ্যাটস ফাইন অনেক মজা করছি মজার থেকে বেশি আসলে নিজেদের নিয়ে ব্যস্ত কথা হচ্ছে যেগুলো সে লাইফ রিলেটেড কথা ব্যস্ততা একটি অজুহাত মাত্র ব্যস্ততা বলে আসলে কিছু নেই তো আজকে বেসিক্যালি এই জুনের জুলাইয়ের এক তারিখ থেকে লকডাউন শাটডাউনে অফিস বাসা খুবই বিরক্ত হয়ে গেছিলাম মানে মনে হচ্ছিল এর কোনো মানে নেই মিনিংলেস আল্লাহর রহমতে একটা ডে বের করতে পারলাম এখন যদি সামনে লকডাউন দিয়েও দেয় কালকে থেকে অন্তত এই টপ তাজা স্মৃতিগুলো আমাদের সাথে নেক্সট দেড় দুই মাস এক মাস যখনই দেখা করি থাকবে মিট আপটা বেশ ভালো ছিল এবং করোনার লকডাউনের পরে এটা একটা মিট আপ এবং আমার বন্ধু তুষার সেও আমাদের লাস্ট কয়েকটা দেখা সাক্ষাতে অংশ নিতে পারেনি আজকে নিল এটাও বেশ ভালো লাগতেছে যে না প্লিজ সে ইয়ে করেছে এবং আমরা একসাথে আবার একটা দেখা সাক্ষাৎ করলাম অ্যান্ড আমরা ভালো কিছু সময় কাটালাম
সো ইনশাল্লাহ হোপফুলি সামনে এরকম আরও কিছু সময় আমরা কাটাবো, আরও কিছু সময় আমাদের মিলবে, এই কামনা থাকবে। সো থ্যাংক ইউ অল যে সবাই আসে। সো তুমি একটু রিল্যাক্স হও এবং রিল্যাক্স হয়ে তোমার মনের ভিতর যা আছে সব বের করে বলো, মানে লাইক ডোন্ট হোল্ড এনিথিং ব্যাক। বলতে চাই সেটা হচ্ছে স্যার যে মানে বহুদিন পরে প্রায় বছরখানেক পরে তুষার সাথে দেখা হলো, মানে তুষার সাথে তো মানে দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, খুব কম সময় দেখা হয়। বাট আমাদের এই যে আমরা আজকে পাঁচজন দেখা করলাম, আমি টিম নাভিদ শাহরিয়ার আর তুষার, মানে এই মানে আমরা যেখানেই বসছি বা যেখানেই থাকি, বাট এই পাঁচটা মাসের সাথে আমি যে কয়েকটা টাইম স্পেন্ড করলাম বেশ ভালো লাগছে। অ্যান্ড লাইক আমাদের সব পার্সোনাল কথাও আমরা শেয়ার করতে পারছি, আমরা খাওয়া দাওয়া এনজয় করছি। মানে আমার মনে হতেছিল যে আমি আবার কলেজের টাইমে ফিরে গেছি, আমি যখন হচ্ছে লাইক তুষার নাভিদ শাহরিয়ার বা জিম আমার স্কুল ফ্রেন্ড, মানে আমরা যখন ওই ছোটোবেলায় যেরকম করে টাইম স্পেন্ড করতাম সেইটার মানে মধ্যে যেন চলে গেলাম আবার, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি আশা করি যে সবাই আমরা আবার মিট করব কোনো এক সময়। এই যে ফিজিক্যালি থেকে এতগুলো কথা শেয়ার করা অনলাইনেও সম্ভব ছিল, অসম্ভব কিছু না, বাট এই ফিজিক্যাল মিটটা আমি মনে করি প্রত্যেকের লাইফে ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রয়োজন। রিগার্ডলেস অফ হোয়াট এভার ইউ থিঙ্ক অফ আদার্স, হোয়াট এভার ইউ আর গোয়িং থ্রু, একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করলে, বসলে, কথা বললে অনেকটাই মানুষ হালকা হয়, যেটা আমরা আই থিঙ্ক আজকে একটা গ্যাদারিংয়ের মাধ্যমে হলাম। অ্যান্ড আজকে আমাদের মধ্যে উপস্থিত যে মানে ফ্রেন্ডরা আছে, একজনই মাত্র বিবাহিত, বাকিরা বিবাহিত না, ওর জন্য দোয়া রইল। ওর ফ্রেন্ডকেও জিজ্ঞেস বলতেছি ও যেন দোয়া করে যেন আমাদের উত্তম জীবনসঙ্গী পাই এবং সেরকম খুশি মন নিয়ে, ঠিক ওর মতো এই যে খুশি মন নিয়েই আমরা যেন আবার মানে এরকম একটা গ্যাদারিংয়ে অংশগ্রহণ করতে পারি। তো আজকের জন্য সবাইকে আমরা একটু আল্লাহ হাফেজ দিয়ে দিই। এদিকে একটু আমার ফ্রেন্ডরা একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও। সো ইয়েস, এভাবেই আমাদের মিট আপের সমাপ্তি হলো। জানি না ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি আশা করি আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। আমরা এভাবেই ফ্রেন্ডরা মাঝে মাঝে একসাথে হই এবং এনজয় করি। অ্যান্ড বাড়ি ফেরার পথে আমার ফ্রেন্ড শাহরিয়ার আমাকে ওদের গাড়িতে করে লিভ দিয়েছিলো, এর জন্য শাহরিয়ারকেও পার্সোনালি অনেক ধন্যবাদ। আর বাইরে ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য বেশি বেশি করে দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন।